পাকিস্তানের পূর্ববর্তী সময়ে এই বাংলাদেশের জন্য, দেশের মানুষের জন্য, মুক্তির জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা। আগামী তো আমাদের আলিফ ভাই থেকে শুরু করে এই বাংলাদেশে এমন যে কোনো বিচার বহির্ভূত হত্যা, যে কোনো সন্ত্রাসী কার্যক্রম, ইসকন নামক সন্ত্রাসী সংগঠন থেকে শুরু করে যে কোনো উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এবং আপনাদের শুধু একটি কথাই বলতে চাই যে আমাদের জায়গা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে, আমাদের বিচার বিভাগ বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, আমাদের জায়গা থেকে যতটুকু যতভাবে বলা সম্ভব আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। এবং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমার আলিফ ভাইয়ের এভাবে মৃত্যু, এটি একটি সরকারের আসলে এই সময়কালীন একটি কালো দাগ। আমরা মনে করি এটি এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা যে আমার আলিফ ভাইয়ের এভাবে যে একটি হত্যাকাণ্ড ঘটানো হলো উগ্র ইসকন সন্ত্রাসীদের দ্বারা, তাদের দৃশ্যমান বিচার এই বাংলায় অবশ্যই আমরা দেখে যেতে চাই। আমরা শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই যে আমাদের জায়গা থেকে যেভাবে যত জায়গা যতটুকু বলা দরকার আমরা সর্বোচ্চটুকু করব। এবং আমরা আপনাদেরকে শুধু একটি কথা বলতে চাই, যদি এই দৃশ্যমান বিচারে আবারও কোনো রকম ষড়যন্ত্রের আমরা কোনো কিছু দেখতে পাই, এই দৃশ্যমান বিচারে আবারও যদি কোনো উগ্রবাদীর কোন রকম বিন্দু মাত্র আমরা হামলা দেখতে পাই, আমরা একসাথে আপনাদেরকে সাথে নিয়ে তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে আবার প্রতিহত করব।